বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বাজার আমাদের লাইভে অংশগ্রহণ করছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার বদ্ধ বদ্ধপরিকর আগামী সিলেট টিভি আপনারা জানেন এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগ সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার পিয়ানীবাজার উপজেলার তিন নং দুভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের নয় নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী যিনি এবার বৈদ্যুতিক পাকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং জানেন শতযোগ্য ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই নয় নং ওয়ার্ডের পরিবর্তনের লক্ষ্যে যিনি এবার নির্বাচনে এসেছেন মোহাম্মদ আব্দুল সাবাদ খান সাহেবের বাড়িতে আমরা এসেছি আমরা ওনার কাছে জানতে চাইব যে আমরা আরও দুই একবার ওনার সাক্ষাৎকার নিয়েছি এবার এসেছি উনি প্রতীক পেয়েছেন তাই উনার সাক্ষাৎকারটা আমরা নিতে এসেছি আমরা জানতে চাইবো যে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য কি নির্বাচনে আসার কেন আপনি মেম্বার হতে চান আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্ন করবো আসসালাম আলাইকুম জানা ওয়ালাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব তো আমার প্রশ্নটা হলো আপনি নির্বাচনে আসার লক্ষ্য উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে নির্বাচন আসার লক্ষ্য মাত্র হলো জনসেবা করা জনসভা একটা ইবাদত এরই পরিপ্রেক্ষিতে আমি দীর্ঘদিন ধরে গ্রামের জনসভার সাথে জড়িত গ্রামকে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য নিজেকে সমাজসেবাকে বাকিটা জীবন বিলুপ্ত করার জন্য এই উদ্দেশ্যে নিয়েই সমাজসেবা করছি দেশ আমার গ্রামের এই গ্রামের যেন আরও সম্মান বয়ে আনতে পারি গ্রামের জন্য আরও কাজ করতে পারি মানুষের কাজের মাধ্যমে আমাকে মানুষ ভালোবাসে সেই এই ভালোবাসা পাওয়ার জন্যই আমি নির্বাচনে এসেছি ধন্যবাদ আমরা বিষয় আপনার কাছে জানতে চাইব আপনাকে নির্বাচিত করেন তাহলে এই ওয়ার্ড নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই ওয়ার্ড নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কাছে আমি আগামী সিলেটের মাধ্যমে দুইবার আমি সাক্ষাৎকার দিয়েছি ইনশাআল্লাহ আমি যেগুলো আমার স্বপ্ন আছিল আপনাদের কাছে তুলে ধরেছি কিছু কোথাও অপূরণ রয়েছে এবং আমার প্রতীক এখন বরাদ্দ হয়েছে বৈদ্যুতিক পাকা যা আমরা গ্রাম্য ভাষায় প্যান বলি গ্রামকে একটা মডেল করার জন্য প্রথমে আমাদের শিক্ষার প্রয়োজন নিজ দিন অবস্থান থেকে যে কোনো অন্যায়কে স্বীকার করা এই মাধ্যমেই গ্রামের একটা উন্নতি হয় নিজেকে নিজেকে প্রথমে নব্র অঙ্গভদ্র করতে হবে বড়দের প্রতি শ্রদ্ধা রাখতে হবে অন্যায়কে অন্যায় মানতে হবে এবং নেয়ার প্রতি সবার যে মতামত এটাকে মেনে নিয়েই গ্রামকে উন্নয়ন করার একটা মাধ্যম আমি মনে করি তো আপনি নির্বাচিত হলে এই ওয়ার্ডে শিক্ষার হারমান বা এই যে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আপনি কি কি ব্যবস্থা নেবেন ধন্যবাদ আমি নির্বাচিত হলে প্রথমে যে শিক্ষা ব্যবস্থা আছে আমি আপনাকে মাধ্যমে আবার বলি আমার গ্রামে প্রতিটি ফ্যামিলি একটি শিক্ষা খাতে আমার ছেলে মেয়েকে শিক্ষিত হোক এটা সবার লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা যখন আসে আমি দেখতেছি গ্রামে যখন আমি ঘুরতেছি তো আমার মনে হয় শিক্ষা খাতে আমার অত পরিশ্রম করার প্রয়োজন হবে না কিন্তু একটু সহযোগ সহযোগিতার প্রয়োজন হবে যে সহযোগিতা হলো যারা হয়তো অভাবের কারণে লেখাপড়া থেকে লেখা খরচগুলো দিতে পারতেছে না এই জন্য যে ছিটকে পড়তেছে আমরা তাদেরকে এই লেখাপড়া যে খরচটা বই এবং যে ড্রেসগুলো আছে বা আপনার ফিসগুলো আছে সরকারিভাবে যেটা আপনার এখন অনুদান বা একটা যে সাহায্য পাওয়া যায় মহকুফ করে তার প্রতি আমরা বিশেষ অবদান রাখার চেষ্টা করব এবং আমার প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন সময় গ্রামের যে সমস্যাগুলো হয় এর মাধ্যমে আমরা গ্রামে অনেক সময় দেখি সামাজিক কাজে সহযোগিতা করব এবং তাদের মাধ্যমেই এই আমরা একটা লিস্ট করবো যে দুইটা সাইটটা ফ্যামিলি আছে এখন পড়ার কারণে অভাবের কারণে পুরাতনে ছিটকে পড়তেছে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান করব ধন্যবাদ আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি জানেন আগামী ছাব্বিশে ডিসেম্বর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আপনি বৈদ্যুতিক ফাঁকা মার্কা নিয়ে নির্বাচন করছেন তো আপনার এই ফাঁকা মার্কা নিয়ে নির্বাচন করার উদ্দেশ্যে আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কী আর এই লাইফটি প্রবাসীরা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী ধন্যবাদ আগামী ছাব্বিশ তারিখ নির্বাচন আমাদের এখানে যারা প্রতিদ্বন্দ্বী করছেন সবারই বরাদ্দ হয়েছে প্রতীক আমার বরাদ্দ হয়েছে বৈদ্যুতিক পাখা আপনি গ্রামে বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছি আমার ভোটার জন্য মূল্যায়ন করার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য আমি কখনো বলি নাই আমাকে ভোট দিতে হবে আমি এখানে খাড়া হয়েছি আমি আমাকে পাখা মাখায় ভোট দেন আমার একমাত্র আহ্বান থাকব সবার প্রতি যে যজ্ঞ প্রাপ্তি যজ্ঞ ব্যক্তি যিনি ওনাকে আপনারা ভোট দেন আমি ব্যক্তি হিসাবে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই বা আর যারা আছেন তাদেরকেও ভোট দেওয়ার আমি দিতা আপনারা মূল্যায়ন করব আমার গ্রামবাসী যে যিনি ব্যক্তি যোগ্য ওনাকে আমরা ভোট দিব যিনি যোগ্য ব্যক্তি নাই তাকে আমরা কোনোভাবেই অবহেলা করব না তাদের প্রতি আমরা সম্মান রাখে এই ইলেকশনটা সুন্দরভাবে করার জন্য বেলেটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবো কথাবার্তায় কোনো উস্কানিমূলক দিয়ে আমরা কোনোভাবেই গ্রামকে কোনো উশৃঙ্খলার দিকে যেন না যায় তার প্রতি আমি প্রতিটি ফ্যামিলির প্রতি প্রবাসী বায়রা আছেন আপনাদের অবগত আছেন ইলেকশন নিয়ে আপনারাও চিন্তাধারা করতেছেন সবার প্রতি একই আহ্বান থাকবে যে গ্রামটায় ছাব্বিশ তারিখ বুট শেষ হয়ে যাবে আল্লাহর হুকুম হবে একজন নির্বাচিত হবেন এই নির্বাচিত যিনি হবেন জনগণের সবাই ওনাকে শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে ওনারকে সহযোগিতা করতে হবে এরই মাধ্যমে আমাদের গ্রামের যে একটা ভালোবাসা তা প্রকাশ হবে আমরা যারা প্রার্থী আছি লক্ষ্য লক্ষ্যমাত্রা হবে যিনি ব্যক্তি যে নির্বাচিত হয়েছেন ওনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মত কাজের জন্য ওনাকে সহযোগিতা করা ধন্যবাদ আমরা শেষ একটি বিষয় জেনে আপনার কাছে বিদায় নেব আমাদের প্রশ্নটি হলো যে এই বয়সে আপনার এই যে জনপ্রিয়তা কীভাবে অর্জন করলেন জনপ্রিয়তা অর্জন করতে হলে আমি আপনাকে কি বলবো আপনার আকলাক চরিত্র এবং সবার প্রতি যে আপনার ব্যবহার আছে আপনি যদি সুন্দর ব্যবহার না করেন তাকে আপনাকে কে ভোট দিবে কে আপনাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ আমি সবার প্রতি আমার যে যতটুকু সম্ভব কতটুকু পারছি তা জানি না এবং আগামীতে কিভাবে চলবে আল্লাহ জানেন চেষ্টা করতেছি ছোটো বড়ো সবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য যদিও কথাবার্তায় কোনো সময় হয়তো অনেক সময় কাউকে দুঃখ দিয়ে থাকি বা কোনো সময় ভুল হয়ে যায় এটা আমি বিনীতভাবে সবার প্রতি আহ্বান জানাইয়া ক্রমা দৃষ্টিতে দেখে সুন্দর এই পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের যে কোনো ছোটো মোটো ভুল হয়ে থাকে বড়ো ভুল হয়ে থাকে এটাকে আমরা সংশোধন করতে পারি এর প্রতি আমি সবার প্রতি আহ্বান জানাইয়া আমরা হয়তো চলে অনেক সময় ভুল হয়ে থাকে আপনারা এটা সমালোচনা না না করে আপনারা এটা সমাধানের দিকে সুন্দর পরামর্শ দিবেন এইটাই আমার আহ্বান ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ এবং আমি আমার ওয়ার্ডবাসীকে বলবো আগামী ছাব্বিশ তারিখ আমাদের নির্বাচন আপনারা সুষ্ঠুভাবে নির্বাচনে আসবেন সুন্দর ইলেকশনের যে নিয়মকানুন আছে বজায় রাখবেন এবং গ্রামটাকে সুন্দর এবং সফল নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারকে আপনি জনগণের প্রতি সবার প্রতি আমার আহ্বান কোনো কাউকে হিংসামূলক কোনো কথা না বলে ঝগড়াঘাতি না না গিয়ে ইলেকশন দিব জনগণ যাকে মনোনীত করবে তার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং আমাদের গ্রামকে উন্নয়নের দিকে নেওয়ার একটা প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করব পরিশেষে আমার প্রবাসী ভাইরা আছেন অনেক সময় অনেক সময় আপনারা দেশের খবর নেন আমি আপনাদের সাথে বিনীত আহ্বান করব। যিনি যোগ্য ব্যক্তি আপনারা প্রবাসে আছেন আপনারা অনুভব করতে পারবেন যোগ্য ব্যক্তিকে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা আরও সহজভাবে আমাদের নির্বাচিত যে প্রতিনিধি হবে আপনাদের সহযোগিতার প্রয়োজন গ্রামের উন্নয়নের জন্য আমাদের আর্থিক অবদানের প্রয়োজন এজন্য আপনাদের সিদ্ধান্তটাই দিতে হবে সঠিকভাবে যদি আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত দেন সহযোগিতা করেন তাই গ্রামের উন্নয়ন হবে প্রবাস থেকে আপনারা টাকা দিলে বাস্তবায়ন সুন্দর মতো না হলে কিন্তু আমাদের গ্রাম উন্নত হবে না তাই আমি আমার এই কথাগুলা বলার জন্য আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কোনো বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার প্রতি ক্রমা দৃষ্টিতে দেখছি এবং আমার জন্য দোয়া করবেন পরিশেষে আমার গ্রামের যারা মুরব্বী এই গ্রামের জন্য অনেক চেষ্টা করছেন উন্নতর দিকে ফ্যামিলির দিকে কিন্তু আজ দুনিয়াতে নাই আমরা তাদের সবার রয়েক মাহফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন আমি আল্লাহ তার কাছে এটাই প্রার্থনা করি সবাইকে সুস্থ রেখে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ না রাখুন বালা থাকুককে আপনারা বালা থাকবা এবং আমরা একে একর প্রতি দোয়া এবং বড় প্রতি শ্রদ্ধা এবং ছোটোর প্রতি স্নেহের দিকে তাকাইতাম এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আব্দুল সামাদ খাজবাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন স্বপ্ন নয় চেষ্টা গর্ব এবার ওয়ার্ডটা ওনার বক্তব্যে আমার একটি প্রবাদ মনে পড়ে গেল কাজে আমার উদ্দীপনা কাজে প্রেরণা যুগে জীবনের এই সময় যেন মানুষের কাজে লাগে অর্থাৎ এই কথাটি এ কারণেই বললাম উনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার বিভিন্ন সহ সমস্যার লক্ষ্যে উনি এবার নির্বাচনে এসেছেন উনি এই ওয়ার্ডের মুরব্বীদের দোয়া নিয়েছেন এবং যুব সমাজের সহযোগিতা পেয়েছেন পেয়েই উনি নির্বাচনে এসেছেন তো উনি বারবার একটি কথা বলেছেন যে যেখানে যারা পার্টি রয়েছেন সবাইকে একটি অনুরোধ করেছেন পাক রব্বুল আলামিন যাকে নির্ধারণ করেছেন তিনি হবেন এই ওয়ার্ডের মেম্বার তাই প্রতি যোগিতা করুন প্রতিহিংসা বাদ দিয়ে আমরা যার যার অবস্থান থেকে সুন্দর একটি নির্বাচন এই নয় নং ওয়ার্ডে উপহার দিতে চান জনাব আব্দুল সামাদ খান সাহেব উনি বারবার বক্তব্যের মাধ্যমে বলেছেন আমরা সুন্দর মতামতের মাধ্যমে এবং সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনটি আমরা পরিচালনা করি যাকে ভোটাররা ভোট দিবে তাকেই আমরা মেনে নিয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছি সবাই মেনে নেব আমরা কোনো অশৃঙ্খলা চাই না আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই তো ওনার বক্তব্যে আমি এটাই বলতে চাই যে এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অনুরোধ করে যাব যে আপনারা প্রতিযোগিতা করবেন প্রতিহিংসা বাদ দিয়ে আপনারা সবাই যার যার অবস্থান থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন সেই নির্বাচন যাতে এই তিন নং দুবাং ইউনিয়নের নির্বাচন যাতে আপনাদের নয় নং ওয়ার্ডে সুস্থ হয় উঠে উনি বারবার এই কথা বলেছেন উনি বলেছেন যে একটি কথা যে আমি মেম্বার হই আর না হই ভালো একজন প্রতিনিধি আসুক যার দ্বারা এই ওয়ার্ড সুন্দর হবে এবং যোগ্য ব্যক্তি আসুক যারা এই ওয়ার্ডকে পরিচালনা করে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবে তো বিবেকের বার রয়ে গেল এই নয়ন ওয়ার্ডবাসীর কাছে আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনারা বিবেচনা করবেন আর আব্দুল সালাম খান ভাই উনি ওনার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে সবার দোয়া চেয়েছেন এবং সবার কাছে বুধ চেয়েছেন এবং বলেছেন পরিশেষে একটি কথা যদি ওনার কথাবার্তায় একটু ভুল হয়ে থাকে কারণ মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে তিনি এই আগামী সিলেট টিভির মাধ্যমে সবার কাছে ক্ষমা পারতি এবং ওনার জন্য দোয়া করার জন্য উনি চেয়েছেন উনিও আপনাদের জন্য দোয়া করবেন সেই আশা ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ